আজ আমরা কথা বলবো জনপ্রিয় সঙ্গীত শিল্পী কানিজ সুবর্ণা, তার সাথে কথা বলবো পুরনো দিনের গান এবং বর্তমান গান, তার কর্মব্যস্ততা, ভালোবাসা, সংসার এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। আপনার কাছে জানতে চাচ্ছি কর্মব্যস্ততা নিয়ে। বর্তমানে আমি কি বলবো, আসলে আমার পার্সোনাল লাইফে আমি একটু ব্যস্ত হয়ে গেছি, যার কারণে সেভাবে আগের মতন কাজকর্ম আমি করি না। মানে আমার অ্যাক্টিভিটিস গান বাজনা নিয়ে একদমই অ্যাক্টিভিটিস নাই, বলতে গেলেই হয়। কিন্তু আমার ফ্যানসরা আমাকে সবসময় মেইল পাঠায় বা মেসেঞ্জারে নক করে, বা ইভেন অর্গানাইজারও নক করতেছে। কিন্তু সামহা আমি যে দেশে বাইরে ছিলাম সেটার জন্যই হয়তো, আমার মিউজিশিয়ানরাও দুজন তো মারা গেছে, তো সব কিছু মিলাম খুব কাছের প্রিয় মানুষ অনেকেই তো নাই, তো একটা গ্যাপ হয়ে গেছে। আর তার মধ্যে আমার বাচ্চারা আমার স্পেশাল অফিস থেকে অনেকটা ছিল, তো আবার আমার ওদের বাবাও তো গান করে, তো সব কিছু মিলিয়ে আসলে আগের যে একটা মানে নিজের যে একটা উৎসাহ ছিল, উদ্দীপনা ছিল, সেগুলোই একটু মানে অন্যদিকে ডাইভার্ট হয়ে গেছে, যার কারণে হয়তো বা গান বাজনার দিকে অ্যাটেনশনটা কমে গেছে। তো এটা ছাড়া আমি এমনিতে আমার একটা ফিল্মে কাজ করার কথা হচ্ছে, আর্ট ফিল্ম কুদরতি খুদার প্রোডাকশন প্রডিউসার আর জাহিদ হোসেন হচ্ছেন ডিরেক্টর, ওখানে একটা ছোট রোল করেছি, ওখানে আরও অনেকে ছিলেন। তো এখন আমাকে বলছে নেক্সট একটা ফিল্মে খুব ইম্পর্ট্যান্ট একটা রোলে আমাকে করতে হবে, একটা বোবা একটা মেয়ের রোল, ওখানে বোধহয় নায়িকা নিপুণ থাকবে আর আমার ক্যারেক্টার খুব ক্যারেক্টার খুবই ইম্পর্ট্যান্ট। সিনেমার নাম হচ্ছে আজাদ, তো বলেছে যে আমাকে শুকাতে হবে, একটা জন্য প্রিপারেশন লাগবে, মানে ওরকম একটা গেট আপ নেওয়া লাগবে এই আর কি। আর মিউজিকের ক্ষেত্রে বলবো, আমি রিসেন্টলি তানবি তারাকে একটা কাজ করেছি, একটা গান মায়া, যে গানটা রিলিজ হয়েছে কিছুদিন আগে। আর সেটা ছাড়াও শাহরিয়ার ভাই, আরমান শাহরিয়ার ভাইয়ের সাথে একটা ডুয়েট করেছি, গানের পাশাপাশি অভিনয় করেছি চলচ্চিত্র। জি হ্যাঁ, অভিনয় করতে যে আপনার কেমন মনে হয়েছে? অভিনয়ের জায়গাটা একটা মানে অদ্ভুত একটা সুন্দর ব্যাপার, মিউজিক একরকম আর অ্যাক্টিংয়ের ক্ষেত্রে বলবো আরেকরকম। আমি তো সবাই যাদেরকে টেলিভিশনে দেখেছি তাদের সাথে আমি কাজ করতে গেছি, আই ওয়াজ লাইক ও মাই গড, আমি ওনাকে দেখেছি টেলিভিশনে। মানে আমি তো আমি গানের মানুষজনকে চিনি, আর অভিনয় ওনাদেরকে তো চিনি না। তো ওনারা যখন ক্যামেরার সামনে দাঁড়ান, ওনাদের যে চেঞ্জটা মানে ওটা একটা বিশাল ব্যাপার। তো আমি চেষ্টা করি সবার কাছ থেকে শিখতে, আমার মিউজিকের ক্ষেত্রে আমি তাই করেছি, সবসময় টেলিভিশনে যখন যাকে দেখেছি বা সামনাসামনি বা যেটাই হোক সবার থেকে আমরা সবাই শিখি। তো অভিনয়ের ক্ষেত্রে তাই হয়েছে, ওখানে সৈয়দুজ্জামান সেলিম ছিলেন, তারপর ওখানে আর উমর সানি, মৌসুমি, তারপর আরও অনেকে ওখানে অভিনয় করেছে। তো আমার ক্যারেক্টারটা যার সাথে স্নিগ্ধা একজন নতুন নিউকামার, স্নিগ্ধা ছিল, সৈয়দুজ্জামান সেলিম ছিল, আর হচ্ছে আর সজল ভাই ছিল। তো কেমন হয়েছে জানি না, রিলিজ হবে সুন সিনেমাটা, রিলিজ হচ্ছে সুবর্ণভূমি। একজন সঙ্গীত শিল্পী এবং অভিনেত্রী, কোনটা আপনার কাছে বেশি এনজয় মনে হয়? আসলে মুজিব ভাই, আমি তো ছোট ছিলাম তখন আমি গান করতাম, অভিনয় করতাম স্টেজে, ওখানে অভিনয় করেছি আমরা, ইভেন 16 ডিসেম্বরের ট্রাকের পিছনে অনেকে মিলে বসে ওখানেও অভিনয় করেছি, ছেলেদের ক্যারেক্টার করেছি, তারপর আবৃত্তি করতাম, অনেক কিছুই করতাম, তো সেটাই নাচতাম, ক্লাস 10 পর্যন্ত নেচেছি, বিভিন্ন কম্পিটিশন করেছি, তো গানটা কন্টিনিউ করে গেছি। আর অভিনয়টা তেমনভাবে আমি অত সিরিয়াস ছিলাম না, বাট এই রিসেন্টলি এই ফিল্মের ব্যাপারটা আমি খুব সিরিয়াসলি নিয়েছি, এবং নেক্সট যেটা হবে এটার জন্য আমি ভেরি সিরিয়াস, তো দেখা যাবে কেমন হবে। অ্যালবামের প্ল্যান আছে, দেখা আমি আমি এর আগে যে ফিল্মটা অভিনয় করেছিলাম, দুটা নাটক করেছিলাম, মান্নু ভাই পরিচালনা করে নায়িকা করেছিলাম, আর এই আর্ট ফিল্মটা করেছি ওখানে আমি নায়িকা না, ওখানে একটা ক্যারেক্টার ছোট বড় কোনো রোল না, বাট ওটা যে শুরু ছিল ওটা বলছে যে দেখি কেমন করে, তার উপর ডিপেন্ড করে পরে সিনেমা তোকে নিয়ে বলা যাওয়া পারে আমার মামা তো, ওটা করার পরে ওনারা বলছে খুব ভালো হয়েছে নেক্সট ফিল্মে, খুবই একটা ইম্পর্টেন্ট রোল, ওরকম প্রিপারেশন নেওয়া হবে। মানুষের খাবার তো সবাই খায়, এবার খেয়ে পড়ে বেঁচে থাকে, ভালোবাসা একটা বিশাল একটা রিচ একটা ব্যাপার, আর বন্ধু এটা সবাই ফিল করে না, সবার বন্ধু থাকে না, সবার ভাগ্যেও থাকে না।
যাদের জীবনে আছে তারা লাকি, আর যাদের জীবন নাই তারা আনলাকি।